এফোর্ট চাল নাই। হ্যাঁ, তো যেটা বললাম এটা হলো এখানে এই মেম্বারের আই, এটা হলো টুয়াইস আই, এটা আই, ঠিক আছে। আর এটার ডিস্টেন্স যেহেতু সেম না, এটা হলো 15 ফিট আছে আর এটা 10 ফিট। তো আমাদের ফার্স্ট কাজ হলো কি, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মানে স্লোপ ডিফ্লেকশন মেথডে আমরা যেটা করি, আমরা ইকুয়েশন লিখি। তো ইকুয়েশন লেখার জন্য আমাদের ওইখানে রিলেটিভ স্টিফনেস বের করতে হবে। তো রিলেটিভ স্টিফনেস বের করার জন্য আচ্ছা তো আমরা এখন রিলেটিভ স্টিফনেস বের করবো আই বাই এল, তাই না? তাহলে এই মেম্বারের জন্য রিলেটিভ স্টিফনেস কত হবে, আই ডিভাইড বাই এল, মানে এল আছে 15, মানে কে অফ এ বি যেটা বলতেছি, এ বি বা বি এ, আই বাই 15 বা 1/15। এখানে সর্বোচ্চ লেন্থ কত, 15, তাই না? তাহলে এখানে 15 দ্বারা গুণ করো। আচ্ছা, তার মানে এখানে হলো 2/15, 2/12 × 15, মানে এই যে বিসি মেম্বারের জন্য। আর সিডি মেম্বারের জন্য 1/10 × 15। আচ্ছা, তাহলে এটার মাধ্যমে আমরা রিলেটিভ স্টিফনেস বের করে নিলাম, ঠিক আছে। এখানে কিভাবে বের করছি ওইটা দেখার দরকার নাই, তুমি তোমার মতো করবা। তাহলে এখানে হ্যাঁ 15 দ্বারা গুণ করছে, এই দেখো 1/15 × 15। আচ্ছা, দেখো রিলেটিভ স্টিফনেস বের করলাম। ফিক্সড ইন মোমেন্ট, তো ফিক্সড ইন মোমেন্টে এবি মেম্বারের জন্য ফিক্সড ইন মোমেন্ট হবে, এখানে যেহেতু লোড আছে, বিসি মেম্বারের জন্য হবে, সিডি মেম্বারের জন্য এখানে কোনো ফোর্স নাই, তার মানে এখানে ফিক্সড ইন মোমেন্ট কত হবে, জিরো হবে। এখন এবি মেম্বারের জন্য ফিক্সড ইন মোমেন্ট কিরকম হবে, আমরা জানি যে একটা স্ট্রাকচার যদি এরকম থাকে, সোজা থাকে, ঠিক আছে, তো সোজা থাকলে তার ফিক্সড ইন মোমেন্ট সাধারণত হয় এই ডিরেকশনে আর এই ডিরেকশনে, তাই না? এখন এই মেম্বারটা এরকম ইনক্লাইন আছে, আমরা এগুলো জানি আসলে যে ফিক্সড ইন মোমেন্ট কোন দিকে হবে। তো ফিক্সড ইন মোমেন্ট কোন দিকে হবে, এইটাকে যদি আমি ঘুরায় নিই, এটাকে মানে এই মেম্বারটাকে যদি আমরা হরিজন্টাল করে নিই, ধরো এটা এ এটা বি। হ্যাঁ, কথা বুঝে যাচ্ছে না দীপ? হ্যাঁ স্যার, কথা বুঝা যায় না? হ্যাঁ স্যার, বলেন স্যার, এখন বুঝা যাচ্ছে স্যার। আচ্ছা, তো এই মেম্বারটাকে আমরা ঘুরে নিচ্ছি, যে এবি মেম্বারকে আমরা ঘুরে নিচ্ছি, তাহলে এখানে এমন ভাবে ঘুরায় নিতে হবে যাতে এই 12 কিউব লোড, এটা তো উপরে উপরে মানে লোড গুলা উপরের ডিরেকশন থাকে, মানে আপার ডিরেকশনে থাকে। তাহলে 12 উপর দিক থেকে আসতেছে, ইয়ে আসতেছে, আর এদিকে হলো 9, এদিকে হলো 6। তাহলে এখানে ফিক্সড ইন মোমেন্ট কত হবে, এরকম ডিরেকশনে, এই ডিরেকশনে এবং এই ডিরেকশনে। তো ফিক্সড ইন মোমেন্টের আমরা ইকুয়েশন জানি, পি এ বি স্কয়ার ডিভাইড বাই এল স্কয়ার। তাহলে এটা আছে এন্টি ক্লকওয়াইজ, এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। তাহলে দেখা হবে ফিক্সড ইন মোমেন্ট বের করা হয়েছে, এফ অফ এ বি ইজ ইকুয়াল টু পি এ বি স্কয়ার ডিভাইড বাই এল স্কয়ার, এটা পজিটিভ, এফ বি এ এটা আসবে নেগেটিভ, মাইনাস পি এ বি স্কয়ার ডিভাইড বাই এল স্কয়ার, ঠিক আছে। আর এফ বি সি এটার তো ডিরেকশন আমাদের জানাই আছে, এটা ডিরেকশন হবে, এটা পজিটিভ আর এটা হবে নেগেটিভ, মানে এটা ডিরেকশন এদিকে, এটা ডিরেকশন এদিকে। তাহলে এটার মাধ্যমে আমরা ফিক্সড ইন মোমেন্ট এফ বি সি, এফ সি ডি, এফ বি সি, বি সি এর মান যা হবে, এফ সি ডি এর মান তাই হবে উল্টা ডিরেকশনে, কেন তোমার এখানে মাঝখানে আছে একেবারে, এদিকে 6 ফিট, এদিকে 6 ফিট, ঠিক আছে। ফিক্সড ইন মোমেন্ট নিয়ে তো সমস্যা নাই আশা করা যায়। আচ্ছা, এখন এখন যেটা, যে এই মেম্বারটাকে আসলে এইভাবে সুয়ে হবে কি হবে না, দেখো এখানে 12 কিউব লোড দেওয়া আছে, এটা হরিজন্টাল বরাবর আমরা ধাক্কা দিচ্ছি, তার মানে এই মেম্বার কখনোই এরকম হরিজন্টাল থাকবে না, মানে এরকম মানে সোজা থাকবে না, এটা কি রকম হবে, এরকম বেঁকে যাবে এই মেম্বারটা, মানে এরকম করে উপর দিক দিয়ে বেঁকে যাবে। হ্যাঁ, উপর দিক দিয়ে বেঁকে যাবে। আচ্ছা, তার মানে এখানে সুয়ে হবে। এখন দেখো আমি যদি আরেক একটু মডিফিকেশন করি এই স্ট্রাকচারটাকে, ধরো এখানে আমি একটা সাপোর্ট দিলাম, বুঝতে পারলাম, তাহলে কি সুয়ে হবে কি হবে না বলো তো স্যার? হবে না স্যার, যেহেতু সাপোর্ট আছে ওদিকে যাওয়ার কথা না, সাপোর্ট আছে এদিকে কোনো যাওয়ার সুযোগ নেই, এরকম স্ট্রাকচার কিন্তু থাকবে, তো সুয়ে মানে আবার ধরো এদিকে যদি সাপোর্ট থাকে সে হবে, হবে না স্যার, সে কোনো হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন দেখো, এখন মনে ধরো যে আরেকটু যদি একটা ই দেখাই,
এরকম একটা মেম্বার আছে এখানে গিয়ে সাপোর্ট। এখন বলো তো এখন কি হবে কি হবে না? এটা সে এটার সাথে কানেক্টেড স্যার। হ্যাঁ হ্যাঁ এটার সাথে এটা কানেক্টেড, সি এর সাথে কানেক্টেড স্যার। হ্যাঁ 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 এখন হবে। মানে এমনি ইমাজিনের মানে চিন্তা করো যে আসলে এটা ধাক্কা দিলে কি কোনো দিকে যাবে কিনা, যাওয়ার কোনো সুযোগ আছে? যাবে না, যাবে না স্যার। যাইতে হলে অবশ্যই এই মেম্বার গুলো ছোট হইতে হবে, তার মানে আমরা তো এখানে কোন একটা মেম্বার ছোট হয়ে যাচ্ছে এটা পারমিট করব না বা এটা চিন্তা করব না, আমরা হলো যে এটা স্বাভাবিক প্রসিডিউরে যাবে কিনা, তার মানে এটা কিন্তু সোয়ে হবে না। এখন মানে এই কন্ডিশন গুলো বিভিন্ন কন্ডিশন গুলো থাকতে পারে, আমি যে জন্য দেখাচ্ছি। এখানে ধরো এখানে উপর দিকে একটা মেম্বার আছে, এখানে সাপোর্ট আছে, এখন এটা সোয়ে হবে কি হবে না বলো তো? না স্যার, এখন সোয়ে হবে, তার মানে এই মেম্বারটা এদিকে চলে যাবে, এই মেম্বারটা ডিফ্লেক্টেড শেপ হবে এরকম দিকে, এটা ডিফ্লেক্টেড শেপ হবে এরকম দিকে, আর এটা হবে এরকম দিকে, ঠিক আছে না? স্যার এখন হচ্ছে কি আমাদের কি হয়েছে স্যার, ডিসি পয়েন্টটা স্যার, এটা স্যার হ্যাঁ বি আর হলো স্যার উপরে যে পয়েন্টটা তো একই স্যার, ডি তো একটা ফিক্স ফিক্স আউট আছে স্যার, ওই যে উপরে ফিক্স আউট আছে স্যার, হ্যাঁ ডান উপরে সাইডে কিভাবে স্যার? থাকুক ও স্যার সমস্যা কি। সাপোর্ট তো জয়েন তো স্যার মিডলে, এই জন্য আর কি স্যার তো সমস্যা। এখানে দেখো এখানে ফিক্স সাপোর্ট থাকলেও এই পাশের এই পাশে মোমেন্ট যে ডিরেকশনে ডেভেলপ হবে, যেমন এই যে কি বলে ডিফ্লেটেড শেপ থেকে মেন বিমের দিকে আমরা এদিকে মোমেন্ট হইলো, হইলো এদিকে হবে কোন দিকে? ডিফ্লেটেড শেপ থেকে মেন বিমের দিকে, এটা কিন্তু উল্টা হবে। এটা এটা যদি এন্টি ক্লকওয়াইজ হয় এটা ক্লকওয়াইজ, তার মানে এটার জন্য সোয়ে কি হবে? নেগেটিভ হবে। আচ্ছা দেখো ওগুলো পরে আসতেছে। তো আমরা এখানে দেখলাম যে এখানে সোয়ে হবে তাই না, যদি এই ফোর্সটা না থাকতো তখন একটা প্রশ্ন থাকতে পারতো যে সোয়ে হবে কি হবে না, ঠিক আছে? তো সোয়ে না হইলে সাধারণত আমাদের ডেলের মান জিরো হবে, ওইটা মানে নিয়ে পরে আলোচনা হবে। আচ্ছা তো এখন আমাদের এটা দেখলাম যে এটার ডিফ্লেক্টেড শেপটা এরকম ভাবে এরকম হবে তাই না, এরকম। তো আমরা এখানে ধরলাম যে ডেল্টা পরিমাণ এখানে সোয়ে হবে বা ডেল্টা পরিমাণ সরে যাবে। আচ্ছা তো ডেল্টা পরিমাণ গেলে উভয়টা তো ডেল্টা পরিমাণে যাবে, এখানে তো আর দুটোটা একই পরিমাণ যাইতে হবে তাই না? তাহলে ডেল্টা পরিমাণ গেলে এখন বলো যে কোনটার মোমেন্ট কোন দিকে হবে, এই এই মেম্বারের জন্য, বিসি মেম্বারের জন্য, মানে এবি মেম্বারের জন্য মোমেন্ট কোন দিকে হবে? তাহলে আমরা যেখানে ডিফ্লেকশনটা হয়, হ্যাঁ তার মানে ডিফ্লেটেড শেপ থেকে মেন বিমের দিকে আমরা এটা দেখাবো, তার মানে এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ হলে এখানেও অ্যান্টি ক্লকওয়াইজ হবে, আবার এখানে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে আমরা যে যে আর মানে ইকুয়েশনের মধ্যে যেটা থ্রি আর ছিল লাস্টে, আমরা গতকাল সাপোর্ট সেটেলমেন্টে যে ইকুয়েশনটা লিখেছিলাম, হ্যাঁ থ্রি আর ছিল, এই আর এর মানটা কি ছিল? ডেল্টা বাই এল তাই না? ডেল্টা বাই এল ছিল। তাহলে এই মেম্বারের জন্য আর এর ভ্যালুটা কত হবে? এই বিসি মেম্বারের জন্য আর এর ভ্যালু কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? স্যার এটা স্যার আমরা যদি স্যার পজিটিভ হবে, হ্যাঁ যেহেতু এখানে মোমেন্ট মানে এই ডেল্টার কারণে বা এটা ডিফ্লেশনের কারণে মোমেন্টটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু আমরা পজিটিভ ধরি তাহলে আর এর ভ্যালুটা এখানে ডেফিনেটলি পজিটিভ হবে তাই না? তাহলে আমরা এখন যে রিলেটিভ আর আর এর মানগুলো বের করব, তাহলে দুটোটার জন্য পজিটিভ হবে, তার মানে এবি মেম্বার, বিএ মেম্বার, এবি তারপরে ডিসি মেম্বার, সিডি মেম্বার সবগুলোর জন্য আর পজিটিভ হবে এবং আর এর মানে ডেল্টার মানটা একই হবে তাই না? তাহলে এখন দেখো এই যে আমি যেটা করতেছি যে রিলেটিভ ভ্যালুস অফ আর, তাহলে আর অফ এবি ইজ ইকুয়াল টু ডেল্টা বাই এল, যেহেতু এখানে অ্যান্টি ক্লকওয়াইজ তার মানে পজিটিভ, ঠিক আছে? এটা কিন্তু একটু ভালোভাবে বুঝতে হবে যে কোন মানে আর এর ভ্যালু কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হবে, এটা শুধুমাত্র ডিফ্লেটেড শেপের কারণে যে মোমেন্ট হবে এই মোমেন্টের জন্য আমরা দেখবো যে মোমেন্টটা পজিটিভ না নেগেটিভ। যদি মোমেন্ট পজিটিভ হয় তাহলে আর এর ভ্যালু পজিটিভ হবে, যদি মোমেন্ট নেগেটিভ হয় আর এর ভ্যালু নেগেটিভ হবে। তার মানে আর অফ এবি ইজ ইকুয়াল ডেল্টা বাই এল, তাহলে ডেল্টা বাই 15 এটা করে আমরা 15 কে 30 দ্বারা গুণ করে নিলাম, তাহলে টুয়াইস আর এখানে লিখলাম, ঠিক আছে? টুয়াইস আর, আচ্ছা এই আরটা 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 রাখবো অবশ্যই। তারপরে এখানে আর সিডি ইজ ইকুয়াল ডেল্টা বাই 15 এটাকে 30 দ্বারা গুণ করলে কত হয়? তাহলে 3 আর, বুঝতে পারলাম? মানে আমরা এখানে 30, হ্যাঁ রিলেটিভ করতেছি, 30 দ্বারা গুণ করতেছি,
এখন স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন, তাহলে স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনে m of ab is equal to 16 moment at ab, এটা পজিটিভ ছিল 17.28 প্লাস রিলেটিভ মানে প্লাস টুয়াইস কি বলে স্টিফনেস, তাই না? তো রিলেটিভ স্টিফনেস এখানে 1 ছিল ইনটু এ প্রান্তের জন্য যেহেতু, তাহলে এটা এটা যদি এ প্রান্ত হয় এটা বি, তাহলে মাইনাস টুয়াইস থিটা এ মাইনাস থিটা বি প্লাস আর, এখন আর এর ভ্যালু এখানে কত আছে, আর এর ভ্যালু এখানে 3r আছে, তার মানে এখানে আমরা রিলেটিভটা মানে ব্যবহার করতেছি, তাহলে ওই যে 3r এর পরিবর্তে এখানে যে আর এর ভ্যালু যেটা পাইছি এটা আমরা বসাবো, ঠিক আছে? বুঝতে পারলা? শুধুমাত্র আর এর পরিবর্তে না, আমরা 3r এর পরিবর্তে আমরা এখানে যেটা পাইতেছি এটা বসাবো, এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। স্যার রিলেটিভ ভ্যালু বিসি এটা শূন্য স্যার এটা। আচ্ছা এখন তাহলে এইটা আমরা পাইলাম, তো এখানে এ এ প্রান্তে যেহেতু ফিক্স সাপোর্ট ছিল তার মানে এটার মোমেন্টের মান কত হবে, মানে রোটেশনের মান জিরো, এটা জিরো বসায় দিলাম, তাহলে এম বি এ, এম বি এ তে কোনটা তুমি প্রশ্ন করল না, আর বি সি, এটা 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 স্যার। আচ্ছা আচ্ছা, তো এখানে দেখো যে ডিফ্লেক্টেড শেপ যেটা, ডিফ্লেক্টেড শেপ এটাই বিসি মেম্বারটা, বিসি মেম্বার তো এই পজিশনে ছিল, তাই না? এটার কি কোনো পজিশন চেঞ্জ হয়েছে? না স্যার, পজিশন চেঞ্জ হলে তো আর এখানে চেঞ্জ হয়েছে। হ্যাঁ পজিশন চেঞ্জ হয়েছে, এখানে ছিল এখান থেকে মানে আগে ছিল এখানে, এখন এই এই পর্যন্ত চলে আসছে, কিন্তু আমাদের সাপোর্ট সেটেলমেন্টের কারণে যে মুভমেন্ট হয় এই মুভমেন্টের কখন হয়, যখন রোটেশন হবে তখন হয়, অথবা এই যে সাপোর্ট যখন সেটেলমেন্ট হবে তখন হয়। এখন দেখো এটা এটার ক্ষেত্রে কি কোনো রোটেশন বা এই জাতীয় কিছু ঘটছে, মানে এটা এটা হলো একটা বলতে এটা সরে গেছে। হ্যাঁ সরে গেছে, সরে গেলে দেখবে যাওয়া তো রোটেশন না, রোটেশন মানে ঘুরে যাওয়া, যেমন এই মেম্বারটা এদিকে চলে আসছে এটা হলো রোটেশন, আর সরে যাওয়া মানে হলো এখানে যদি আমি ফোর্স দেই, এক্সিয়াল যদি ফোর্স দেই এটার কারণে এটা সরে যেতে পারে, এটার কারণে এখান থেকে এটা এই পজিশনে চলে আসতে পারে, ঠিক আছে? এটা হলো সরে যাওয়া, সরে যাওয়ার কারণে যে এক্সিয়াল এক্সিয়াল যে ফোর্স বিষয়টা, হ্যাঁ এটার কারণে কেন হয় না এটা আমি একটু ভালোভাবে বুঝাই জানাও, কনসেপ্ট গুলা ক্লিয়ার থাকতে হবে। দেখো এইটা তো এইটার উপর দুই ধরনের আমি ফোর্স দিলাম, একটা দিলাম এই ভার্টিক্যাল ফোর্স, আর মনে করো এখানে কোনো সাপোর্ট টাপোর্ট নাই, শুধুমাত্র আচ্ছা সাপোর্ট নেই, আরেকটা দিলাম হরিজন্টাল ফোর্স, ঠিক আছে? তো এখন আমি ভার্টিক্যাল ফোর্স, হ্যাঁ আমি প্রথম অবস্থায় কাউন্ট করতেছি, ভার্টিক্যাল ফোর্সের কারণে এই মেম্বারটা কি নিচের দিকে নেমে যেতে পারে, তাই না? এরকম হইতে পারে, তো এরকম হইলে এরকম হইলে এখানে একটা মোমেন্ট ডেভেলপ করবে, কেন করবে? দেখো এই প্রান্তে যদি আমি মোমেন্ট নেই, এই ভার্টিক্যাল ফোর্স গুণন এই ডিস্টেন্স, তার মানে একটা মোমেন্ট আমরা এখানে পাবো, আমি এখানে কোনো সাপোর্ট টাপোর্ট কিচ্ছু দিয়ে বুঝাচ্ছি না, শুধুমাত্র একটা স্ট্রাকচার রাখছি, এখানে ভার্টিক্যাল লোড দিচ্ছি, এখানে নিচে চলে গেল, আর আমি যদি এই প্রান্তে ধরে রাখার চেষ্টা করি তাহলে একটা মোমেন্ট ডেভেলপ হবে, তাই না? এতটুকু বুঝছো? এখন এখন মনে কর ভার্টিক্যাল লোড না থেকে এখানে যদি হরিজন্টাল লোড ফোর্স থাকতো তখন বিষয়টা কি হইতো? চলে যাইতো স্যার, তাহলে এখানে হরিজন্টাল ফোর্স দিতাম, এটা সরে গেল সমস্যা নাই, এটা ধরো এই পজিশনে না থেকে এই পজিশনে চলে আসলো। আচ্ছা এখন এইটার কারণে এই হরিজন্টাল ফোর্সের কারণে এই মেম্বারের কি কোনো বেন্ডিং মুভমেন্ট হবে? দেখো আমি যদি এই প্রান্তে মুভমেন্ট নেই, এই প্রান্তে মুভমেন্ট নেওয়ার চেষ্টা করি, এই হরিজন্টাল ফোর্স এই এই মানে এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, আবার যদি এই প্রান্তে মুভমেন্ট নেই এই পয়েন্ট দিয়ে একই পয়েন্ট দিয়ে যাচ্ছে, তার মানে এইটার কারণে কোনো ধরনের মুভমেন্ট ডেভেলপ হবে না, তার যেহেতু আমাদের রিলেটিভ স্টিফনেস এর কারণে মানে এটা এই সরে যাওয়ার কারণে এই মেম্বারে কোনো মোমেন্ট ডেভেলপ হচ্ছে না, তার মানে এখানে আর এর ভ্যালু কত হবে, জিরো হবে। আর মানে এরকম যদি সোজা থাকে, মানে এটা যদি কোনো রিলেটিভ পজিশন, এই যে আগে যে পজিশনে ছিল এই প্যারাল যদি থাকে, তখন এটার কারণে কোনো মোমেন্ট ডেভেলপ হয় না, কি কারণে হয় না এটা দেখাইলাম, আর যদি এটা এরকম সরে যায় বা বেঁকে যায় তখন এটার কারণে মোমেন্ট ডেভেলপ হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তো এখন আমরা স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন লিখবো, তো স্লোপ ডিফ্লেকশন এবি এবি প্রান্তের জন্য লিখলাম,
আর বি বি এ প্রান্তের জন্য, তো বি এ প্রান্তের জন্য বি এর মোমেন্ট ফিক্সড ইন মোমেন্ট রিলেটিভ স্টিফনেস 1 ইনটু মাইনাস টুয়াইস থিটা এ, মানে এখানে যেহেতু বি আগে তার মানে টুয়াইস থিটা বি আগে লাগবা, তারপর পরে সাজায় নিবা, ভুল হবে না। তাহলে মাইনাস টু দা টুয়াইস থিটা বি মাইনাস থিটা এ প্লাস টুয়াইস আর, তাহলে এখানে থিটা এ ইজ ইকুয়াল টু 0, এটাও সাজায় লিখলাম। এম অফ বি সি এটা ফিক্সড ইন মোমেন্ট রিলেটিভ স্টিফনেস মাইনাস টুয়াইস থিটা বি, মানে বি আগে তারপরে সি, মাইনাস থিটা সি প্লাস 0, যেহেতু এখানে আর এর ভ্যালু 0 ছিল, তাই না? আর এর ভ্যালু 0, তাহলে 0, তাহলে এটা এটা থেকে আমরা একটা এটা সাজায় রাখলাম। তারপরে যেটা আসতেছে এম অফ সি বি মাইনাস 36 প্লাস 2.5 ইন্টু থিটা বি মাইনাস থিটা সি প্লাস 0, এটা এটাও আমরা লিখলাম। ঠিক আছে, বুঝতে পারতেছো তুমি? না বুঝলে বইলো কিন্তু। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে হলো এম ডি সি, এম সি ডি, তো এম সি ডি এর জন্য ফিক্সড মোমেন্ট এখানে 0 ছিল, রিলেটিভ স্টিফনেস আছে মাইনাস প্লাস থিটা সি মাইনাস থিটা ডি প্লাস 3 আর, তো এটার মধ্যে আর এর ভ্যালু ছিল 3 আর। এটা কিন্তু সূত্রে 3 আর না, মানে সূত্রে 3 আর এর পরিবর্তে আমরা আর এর ভ্যালু গুলো বসাবো, যেহেতু রিলেটিভ কাজ করতেছি আমরা। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, তার মানে এখানে থিটা ডি এর মান 0, তাহলে এটা এটা থেকে আরেকটা ইকুয়েশন পাচ্ছি, তো এম ডি সি এটারও একটা ইকুয়েশন পাচ্ছি। এখন তারপরে আমরা ইকুয়েশন স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনের পর কি করি, জয়েন্ট কন্ডিশন, তাই না? তো জয়েন্ট কন্ডিশন যখন আমরা করব, দেখো এখানে এই জয়েন্টের এই এই পাশের মোমেন্ট যা হবে এই পাশের মোমেন্ট তার বিপরীত দিকে হবে, মানে এই দুইটার মোমেন্টের সামেশন 0 হবে, এই একটা ইকুয়েশন পাবো আমরা এখানে। আবার এই পাশের জয়েন্টে আরেকটা ইকুয়েশন পাবো, দুইটাই। হ্যাঁ, দুইটা পাচ্ছি। এখানে দেখো এখানে কিন্তু কোনো ইকুয়েশন পাচ্ছি না, এখানে কোনো ইকুয়েশন পাচ্ছি না, তো আমরা এই দুইটা ইকুয়েশন আগে লিখি, তারপরে দেখা যাক। জয়েন্ট কন্ডিশন জয়েন্ট বি এম বি এ প্লাস এম বি সি, এম বি এ আছে এটা, এই যে এটা, আর এম বি সি হলো এটা, তো এই দুইটা লিখে সাজালাম। ঠিক আছে, এম বি এ এম বি সি ইজ ইকুয়াল টু 0, এটা সাজায় রাখলাম আমাদের ইকুয়েশন অনুযায়ী। আবার জয়েন্ট সি তে এম সি বি প্লাস এম সি ডি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, জি স্যার। তাহলে এই এইটার মাধ্যমে এম সি বি প্লাস এম সি ডি এটা ইজ ইকুয়াল টু 0, এটার মাধ্যমে আমরা একটা ইকুয়েশন লিখলাম। আচ্ছা, এখন দেখো এখানে আননোন কয়টা, থিটা বি থিটা সি এবং আর, এই তিনটা আননোন, তাই না? এখানে তিনটা বলা যাবে স্যার, ক্যালকুলেটর এখানে তিনটা আননোন না? জি স্যার, তিনটা আননোন। এখানে কয়টা আননোন? এখানেও তিনটা আননোন, তাই না? তো কখনো যদি আননোন আননোন সংখ্যা যতটা থাকবে আমাদের ইকুয়েশনও ততটা লাগবে স্যার, ইকুয়েশন যদি ততটা না থাকে তাহলে আমরা সলিউশন করতে পারবো না, তাহলে সলভ করা সম্ভব না, তাহলে এটা সলিউশন করা সম্ভব না স্যার, এটা সলিউশন করা সম্ভব না। ঠিক আছে, তুমি যেভাবেই চেষ্টা করো, যত উপায় চেষ্টা করো, এটা কোনো ভাবে সলিউশন হবে না। এখন তাহলে এইটার জন্য আমাদের আরেকটা ই নিয়ে আসতে হবে। এখন আরেকটা কথা বলি তোমাকে, মনে করো এই স্ট্রাকচারটাই দিলাম, এই স্ট্রাকচারটা দিয়ে এখানে যেটা বললাম যে এখানে যদি আমি একটা ইয়া দিয়ে দিই, সাপোর্ট দিয়ে দিই, ঠিক আছে, ইন সাপোর্ট দিলাম মাঝখানে, এখন কিন্তু এই স্ট্রাকচার ইজিলি সলিউশন করা যাবে, যেহেতু এখানে কোনো আর এর ভ্যালু আসবে না, সুয়ে যেহেতু আসবে না, আমি যদি এখানে এই হিন সাপোর্টটা দিয়ে দিতাম তাহলে এই যে রিলেটিভ আর যে একটা আননোন, এই আননোনটা কিন্তু এখানে আসতো না, এখানে শুধুমাত্র এখানে একটা ইকুয়েশন নিতা, এখানেও একটা ইকুয়েশন পাইতা, দুইটা আননোন দুইটা ইকুয়েশন ইজিলি চলে আসতো। আমি কি বলছি বুঝতে পারলা? হ্যাঁ, এখন যেহেতু এই মানে এখানে আর এর ভ্যালু একটা আননোন চলে আসতেছে, তার মানে আমাদের ভিন্ন আরেকটা ইকুয়েশনের চিন্তা করতে হবে, যে আরেকটা ইকুয়েশন কোথা থেকে পাবো। এই পর্যন্ত যতগুলো তোমাদের করানো হইলো এগুলো কিন্তু এই মানে এই ইকুয়েশন দ্বারাই বা জয়েন্ট কন্ডিশন দ্বারাই আমরা সলিউশন পেয়ে যাচ্ছিলাম, তো এখন আমাদের ভিন্ন কিছু চিন্তা করতে হবে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, তো আমরা এখন দেখো তো এইটার মধ্যে আর কি কি থাকতে পারে যেটা থেকে আমরা একটা ইকুয়েশন বের করে নিয়ে আসতে পারি। তো এখানে ফিক্স সাপোর্ট আছে, এখানে ফিক্স সাপোর্ট আছে, তো ফিক্স সাপোর্টে তিনটা রিয়াকশন থাকবে ইজিলি, মানে আমরা জানি এখানে, তো এখানে ভার্টিক্যাল রিয়াকশন থাকবে, এখানেও ভার্টিক্যাল রিয়াকশন থাকবে,
এখানে থাকবে হরিজন্টাল ডিরেকশন, এখানে থাকবে হরিজন্টাল ডিরেকশন, আর এখানে মোমেন্ট তো থাকবেই, এই তিনটা, তাই না? স্যার তো এখানে দেখো এই পাশে যে হরিজন্টাল রিয়েকশন এবং এই পাশে যে হরিজন্টাল রিয়েকশন, এই দুইটা হরিজন্টাল রিয়েকশনের যোগফল কত? এই বারো না, আমি যদি এই দুটোটা একই ডিরেকশনে দেই, ধরো এইটা আমি বললাম যে এইচ জি এ স্যার বি, এইচ এ বি, আর এইটা বললাম যে এইচ ডিসি, তাহলে এইচ এ বি প্লাস এইচ ডিসি, এইচ এ বি প্লাস এইচ ডিসি ইজ ইকুয়াল টু 12, এটা কি ঠিক আছে? দেখো হরিজন্টাল ফোর্স এদিকে 12 আছে, হ্যাঁ স্যার এদিকে দুইটা আছে, এইচ এ বি এবং এইচ ডিসি। তো এই কন্ডিশনটা আমরা নিব, এইচ এ বি এবং এইচ ডিসি আমরা যদি এই অংশটুকু মানে আলাদা করি, তাহলে ইজিলি এইচ এ বি এবং এইচ ডিসির মানটা আমরা পেয়ে যাব, মানে মুমেন্টের সাপেক্ষে। তো তখন এই ইকুয়েশনের মধ্যে এইচ এ বি এবং এইচ ডিসি যদি আমরা স্যার বসায় দেই, তাহলে এখান থেকে একটা ইকুয়েশন আমরা পেতে পারি। ইজ ইট ক্লিয়ার? জি স্যার ওকে, তাহলে আমরা এই কন্ডিশনটাকে বলা হচ্ছে শেয়ার কন্ডিশন, মানে হলো যে এখানে শেয়ার এবং এখানে শেয়ার নিব আমরা। তাহলে এই যে জয়েন্ট কন্ডিশন এখানে গেল, তারপরে আস্তে আস্তে শেয়ার কন্ডিশন। তো শেয়ার কন্ডিশনে এখানে দেখো 12 কি এদিকে ছিল, হ্যাঁ। এখন প্রশ্ন যেটা আসবে, এবি প্রান্তের জন্য দুইটা আসবে, আমরা এখানে যেহেতু শেয়ার নিচ্ছি শুধুমাত্র, তার মানে এখানে ভার্টিক্যাল ফোর্সটা, ভার্টিক্যাল ফোর্স যদি দেখাও কোনো সমস্যা নেই, এখানে দেখানোটাই উচিত যে এদিকে একটা ভার্টিক্যাল ফোর্স আসবে, তাই না? এদিকে একটা ভার্টিক্যাল ফোর্স আসবে। আচ্ছা এখন দেখো এই মোমেন্টের ডিরেকশনটা কোন দিকে দিব, এম এ বি এম ডি সি, এটা ডিরেকশনটা কোন দিকে দিব, এটা একটা দেখছি। হ্যাঁ, এটা অ্যান্টিক্লকওয়াইজ দেওয়া হইলো, কেন অ্যান্টিক্লকওয়াইজ দেওয়া হইলো বলতে পারবা? স্যার কারণ হচ্ছে কি স্যার আমাদের লোডও আছে স্যার এদিকে স্যার না না, এটা লোডের সাথে কোনো সম্পর্ক নাই, কারণ আমাদের এই এম এ বি মুভমেন্টের মান কত এটা আমরা জানি না, তাই না? স্যার ধরে নিচ্ছি স্যার ক্লকওয়াইজ ধরে নিচ্ছি স্যার হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নিছে, এটা কন্ডিশন। কিন্তু কেন অ্যান্টি ক্লকওয়াইজ ধরবো? এটা হলো যে আমরা যখন স্লোপ ডিফ্লেকশন মেথড করতেছি, আমি বলতেছি যে স্লোপ ডিফ্লেকশন মেথডে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আমরা পজিটিভ ধরবো, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টকে পজিটিভ ধরতেছি। এখানে দেখো স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন আমরা গুলা লিখছি, এম এ বি, এ বি প্রান্তে মুভমেন্ট, এ বি প্রান্তে মুভমেন্ট, এই এ বি প্রান্তের মুভমেন্টটা পজিটিভ হবে এরকম ডিরেকশন ধরে আমরা কিন্তু এই মুভমেন্ট মানে ইকুয়েশনটা সলিউশন করবো, বা ইকুয়েশনটা যেটা আমরা ইকুয়েশন মানে ডেরিভেশন যেখানে দেখছিলাম, তো সেখানে আমরা এ বি প্রান্তে মুভমেন্ট মানে অ্যান্টিক্লকওয়াইজকে পজিটিভ ধরে এই ইকুয়েশনটা সলিউশন মানে বের করছিলাম, না মনে আছে ইকুয়েশন যখন বের করছিলাম? তার মানে এই যে এম এ বি, এই যে যে ইকুয়েশনের মাধ্যমে যে মোমেন্ট আসতেছে, এটা যদি পজিটিভ হয় তো এইটার ডিরেকশন আমরা কোন দিকে দিব, অ্যান্টি ক্লকওয়াইজ দিব, তাই না? তো এখানে যেহেতু আমরা এম এ বি মানে পজিটিভ এখনো পর্যন্ত পজিটিভ আছে, হয়তো বা মানে মান বসাইলে কি আসবে এটা ভিন্ন কথা, তো এখানে এম এ বির মানটা যেহেতু পজিটিভ অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে আমরা সবসময় কোনটা ধরবো, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, বা এইটা ডিরেকশন যেরকম আছে পজিটিভ আছে পজিটিভ ধরবো, পজিটিভ মানে অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝতে পারলাম? জি স্যার তাহলে এই এম এ বি ডিরেকশন, এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিলাম, এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিলাম, এম ডি সি। আচ্ছা তো এইটা তো বলেই আসলাম যে এইচ এ বি প্লাস এইচ ডি সি ইজ ইকুয়াল টু 12, এইচ এ বি প্লাস এইচ ডি সি ইজ ইকুয়াল টু 12। এখন আমাদের যেটি মাথা ব্যথার কারণ, এইচ এ বির মান আননোন, এইচ ডি সির মান আননোন, ঠিক আছে? তো এইচ এ বির মান বের করার জন্য আমরা এই এতটুকু অংশ নিয়ে কাজ করি, এই এতটুকু মানে এই পাশের কলামটা নিয়ে কলামটা ত্রিভুজ ডায়াগ্রাম রাখবো, আর ডিসি এর জন্য, এইচ ডিসি এর জন্য, এটার জন্য এতটুকু কলামের ত্রিভুজ ডায়াগ্রাম আঁকবো, ঠিক আছে? তো এই যে দেখো আমরা যদি এই কলামের ত্রিভুজ ডায়াগ্রাম আঁকি, তাহলে এম এ বি, এটা এটা ডিরেকশন ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ছিল এইচ, এইচ এ বি ডিরেকশন আমরা এদিকে দিছিলাম, 12 কেভ এদিকে আছে। আচ্ছা আর এখানে এম বি এ, তো এম বি এর জন্য মুভমেন্টও তো এখানে পজিটিভ, এই ইকুয়েশনের মধ্যে তো এখনো পর্যন্ত এম বি এর মুভমেন্ট পজিটিভ, তাই না? এম বি এ পজিটিভ না? এম বি এ মানে সবগুলাই পজিটিভ, মানে এখানে যত যতগুলা কন্ডিশন সবগুলাই, তার মানে স্লোপ ডিফ্লেকশন মেথডে আমরা সবসময় মুভমেন্ট গুলো অ্যান্টি ক্লকওয়াইজ দিব,
যদি কখনো নেগেটিভ আসে আমরা ক্যালকুলেশন করে যদি নেগেটিভ পাই, যে পরে যখন আমরা মানগুলো বসাবো তখন ওই ওই ডিরেকশন অনুযায়ী বসাবো। তো এখানে এম বি এ এটার মোমেন্ট কি দিলাম, এন্টি ক্লকওয়াইজ দিলাম। আর এখানে যেহেতু এইচ এ বি একটা ফোর্স এদিকে কাজ করতেছে, আর এখানে আরেকটা রিয়েকশন কি আসতে পারে, এইচ বি এ আসবে, এইচ বি এ। এখন দেখো এই এখানে ফিক্স সাপোর্ট ছিল, এখানে কিন্তু একটা ভার্টিক্যাল ফোর্স ছিল, বা ভার্টিক্যাল ফোর্সটা কেন এখানে দেখানো হয় না ওইটা পরে বলতেছি। আবার এখানে একটা ভার্টিক্যাল ফোর্স আসবে, যেহেতু এখানে মানে একেবারে মেম্বার ছিল, আমরা মেম্বারকে কেটে নিছি, তাহলে একটা মেম্বারকে কাটলে ওইখানে তিনটাই ফোর্স আসবে। আচ্ছা এখন দেখো আমরা এই প্রান্তে মোমেন্ট দিব, এই প্রান্তে এই বিন্দুতে মোমেন্ট নিব। তাহলে এই বিন্দুতে মোমেন্ট নিলে এই যে যে ভার্টিক্যাল ফোর্স আছে, এই ভার্টিক্যাল ফোর্সের কারণে এবং এই নিচের থেকে যে ভার্টিক্যাল ফোর্স আছে এটার কারণে মোমেন্ট কত হবে, জিরো হবে স্যার, জিরো হবে। যার ফলে, যার কারণে আমরা এখানে এই মানে ভার্টিক্যাল ফোর্স গুলা দেখাচ্ছে না, ঠিক আছে। যাই হোক, তো এখানে যদি আমরা মোমেন্ট নেই, দেখো এই ফোর্সের কারণে কোনো মোমেন্ট আসবে না, এটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে আসবে কি, আমরা যদি এন্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরি, তাহলে এই এন্টি ক্লকওয়াইজ এম এ বি এটা ঘুরাবে এন্টি ক্লকওয়াইজ, এইটাও আছে এন্টি ক্লকওয়াইজ, তার মানে এম বি এম এ বি প্লাস এম বি এ, আবার এই 12 ঘুরাচ্ছে এন্টি ক্লকওয়াইজ। তাহলে এম বি এ বি প্লাস এম বি এ প্লাস 12 × 6, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স আছে 6, মাইনাস এইচ এ বি গুণন 15। এইচ এ বি ঘুরাচ্ছে কোন দিকে, ক্লকওয়াইজ ঘুরাচ্ছে, বিপরীত দিকে, বুঝতে পারলা? জি স্যার। তাহলে এই যে এম এ বি এম বি এ মানে এম এ বি প্লাস এম বি এ প্লাস 12 × 6, মানে এই যে 12 × 6 মাইনাস এইচ এ বি ইন্টু 15। তো এখান থেকে দেখো এখানে শুধুমাত্র আমাদের যে এম এ বি এম বি এ এগুলার ইকুয়েশন আগে আমাদের ইকুয়েশন আকারে ছিল, তো এখানে এইচ এ বি এর মান আমরা বের করলাম, এইচ এ বি ইজ ইকুয়াল টু মানে সবগুলো নিয়ে দেখো এই 15 × এইচ এ বি এটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে এটা থাকে, তো এটাকে যদি 15 দ্বারা ভাগ করে দিই তার মানে এইচ এ বি এর একটা ইকুয়েশন আমরা এখান থেকে পাচ্ছি, মানে এইচ এ বি এর ভ্যালু আমরা এখান থেকে পাচ্ছি। এখন এইচ এ বি এর যে ভ্যালুটা পাইলাম এটার মধ্যে কি আননোন ছিল, এটার মধ্যে এম এ বি এম বি এ ছিল, তাই না, যে এম এ বি এম বি এ। তো এম এ বি এম বি এ তো আমাদের মানে এই যে থিটার সাপেক্ষে ইকুয়েশন লেখা আছে উপরে, তো এই ইকুয়েশন গুলো এখানে বসায় দেবো, এই যে এই ইকুয়েশন, তুমি কি বুঝতেছো? হ্যাঁ স্যার। এই ইকুয়েশন এখানে এবং এখানে বসাইলাম, ঠিক আছে, কোন ভ্যালু, এই যে এখানে এই ভ্যালু, এই যে এম এ বি এম এ বি এম বি এম এ বি এম, তাহলে এই ইকুয়েশন ইকুয়েশন ইকুয়েশন, হ্যাঁ স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন, তাহলে ওইখান থেকে বসায় দিয়ে আমরা এখানে এইচ এ বি এর একটা ভ্যালু পাচ্ছি যে থিটার সাপেক্ষে। আবার দেখো এই এই মেম্বারে যদি আবার এই সি প্রান্তে মোমেন্ট নেই, ওই একই কন্ডিশন, এখান থেকে আমরা যদি একই ধরনের মোমেন্ট, এখানে আর হরিজন্টাল ফোর্সটা থাকতেছে না, তার মানে এটার কারণে এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, এখানে এটার মোমেন্টের কারণে এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, আর এটার কারণে ঘুরবে ক্লকওয়াইজ। তাহলে এম ডি সি প্লাস এম এম সি ডি ইজ ইকুয়াল টু এইচ ডি সি ইন্টু 10। তাহলে এইটার মাধ্যমে আমরা এইচ ডি সির মানে এখানে এইচ ডি সি এর ইকুয়েশন পাচ্ছি। তাহলে এই দেখো এম সি ডি প্লাস এম ডি সি মাইনাস এইচ ডি সি ইন্টু 10 ইজিগুলো জিরো। এখন এম সি ডি এম ডি সি এর মান ইকুয়েশন যেহেতু আমাদের আগে জানা আছে এটা বসায় দিলাম এখানে, ঠিক আছে, আগেটার মতো এখানে কোনো চেঞ্জ নেই। তাহলে এখান থেকে এইচ ডি সি এর ইকুয়েশন পাচ্ছি, এইচ ডি সি এর আমরা একটা ভ্যালু পাচ্ছি। তো এইচ ডি সি এর একটা ভ্যালু মানে এইচ ডি সি এবং এইচ এ বি এর একটা মানে দুটোটা ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। তো এখন এই যে যেটা শেয়ার কন্ডিশন যেটা লিখছিলাম এটার মধ্যে এইচ এ বি এবং এইচ ডি সি এর মানগুলো বসায় দেবো, এইচ এ বি এইচ ডি সি ইজ ইকুয়াল টু 12, এই কোশ্চেনের মধ্যে ওই মানগুলো বসাবো। তাহলে এই যে দেখো এই যে এই কোশ্চেনের মধ্যে এইচ এ বি এইচ ডি সি ইজ ইকুয়াল টু 12, ঠিক আছে। এখন এটাকে যদি তুমি একটু সিম্পলিফিকেশন করো, মানে এই যে একটু সিম্পলিফিকেশন করে দেখো এখানে কি করা হয়েছে, এটাকে কত দ্বারা গুণ করা হয়েছে, লসাগু, হ্যাঁ লসাগু, সিম্পলিফিকেশন লসাগু, আচ্ছা এগুলো পারবা আশা করি, এখানে না পারার কিছু নাই,
ঠিক আছে, তো এটা লসাগু করে মোটামুটি সিম্পলিফিকেশন করে দেখো এখানে আলটিমেটলি যে ইয়াটা আসলো থিটা বি থিটা সি এবং আর। তাহলে এই যে দেখো আমাদের যে একটা ইকুয়েশন অভাব ছিল, এই একটা ইকুয়েশন কিন্তু আমরা এখানে পাওয়া যাচ্ছে যেটার কি এর রেসপেক্টে থিটা বি থিটা সি এবং আর এর রেসপেক্টে আরেকটা ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি। জি স্যার, তার মানে এখন তো আর কোনো সমস্যা নাই, এখন আমাদের ওই যে ক্যালকুলেটরে তিনটা ইকুয়েশন বসাইলে বসাই দিলে সাথে সাথে চলে যাবে। বুঝতে পারলে না স্যার? জি স্যার, তার এখানে পাশে ওই যে চেক লেখছেন স্যার, যে চেকের মাধ্যমে কি মানে কি? আচ্ছা হ্যাঁ আমি বলতেছি দেখি, তাহলে এখানে দেখো এটার মাধ্যমে এটার ইকুয়েশনটা আমরা লিখলাম, এখন ইকুয়েশন সলিউশন করে থিটা বি থিটা সি এবং আর এর মান পাইলাম। এখন এই ইকুয়েশনটা কি এত এতটুক করলাম, এই ইকুয়েশন কি ঠিক আছে কি আছে না এটা একটা চেক করা যায়। ঠিক আছে, এটা চেক করার জন্য এখানে থিটা বি থিটা সি এবং আর লিখলাম, আর এখানে কনস্ট্যান্ট। বুঝতে পারলা? হ্যালো, জি স্যার, মানে এই যে ইকুয়েশন তিনটা পাইছে, এই যে এক নাম্বার ইকুয়েশন আর ওই উপরে যে দুইটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন কি আমাদের ঠিক আছে কি, মানে রেজাল্ট বের করার আগে এই ইকুয়েশন গুলা কি ঠিক আছে কি না এটা চেক করার জন্য একটা পদ্ধতি হলো যে এই যে এক নাম্বার ইকুয়েশনে থিটা বি থিটা সি এবং আর এটার যে সহগ আছে, এক নাম্বার থিটা বি এর সহগ কত? 7। দুই নাম্বারে থিটা সি এর সহগ 2.5, আর এর সহগ -2। এই মানগুলো আমরা ওইখানে বসাবো, দেখো 7 মানে 2.5 -2, আর এখানে কনস্ট্যান্ট। তারপরে নোটা ইকুয়েশন এভাবে বসাবো স্যার, তিনটা ইকুয়েশন এইভাবে বসাবো, পরের পরের ইকুয়েশন স্যার এটা দেখা লাগবে। হ্যাঁ আচ্ছা, তো এই ইকুয়েশন স্যার এখানে বুঝাই দেন স্যার। হ্যাঁ বুঝাচ্ছি, দাঁড়াও, এই ইকুয়েশন যখন বসাচ্ছি আমরা এখানে দেখবা যে এই যে ডায়াগোনাল হইতেছে, এই যে ডায়াগোনাল মানে এই লম্ব বরাবর, লম্ব বলতে এই যে কর্ণ বরাবর একটা ম্যাট্রিক্স ফর্ম করছে না, এখানে একটা ম্যাট্রিক্স হয়েছে। তো এই কর্ণ বরাবর, কর্ণ বরাবর যদি আমরা একটা দাগ দেই, এইটার এই পাশ এবং এই পাশের মানগুলো ভ্যালুগুলো একেবারে এক্স্যাক্টলি সমান হয়ে যাবে, মানে এই পাশে দেখো 2.5, এই পাশে 2.5 হয়ে গেছে। এখানে এখানে ছিল -2, এইটাও -2 হবে। এখন দেখো এখানে 30 আছে, তো 30 মিলতেছে না, 30-এ এখানে -2 করার জন্য এটাকে কি করতে হবে, -15 দ্বারা ভাগ করলাম। মনে করো যে এটাকে -15 দ্বারা, মানে এই ইকুয়েশন সবটাকে -15 দ্বারা ভাগ করলাম, এটাকে -15, এটাকে -15, এটাকে -15, এটাকে -15, সবটাকে -15 দ্বারা ভাগ করলাম, তাহলে এটা এটা কত হলো? -2। একটা ইকুয়েশনকে উভয় পাশে তো আমরা যে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করতেই পারি, তাই না? বুঝছি স্যার, এটা এটা -2, দেখো এইটা এবং এইটা মিলে গেছে, আবার এইটা এবং এইটাও মিলে যাবে। দেখো এটা -67.5/15 করো, এটা 4.5 হবে। তার মানে এরকম যদি এই কর্ণ বরাবর এই এইটা 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 এরকম যদি মিলে যায় তাহলে তোমার ইকুয়েশন লেখাগুলো ঠিক আছে, যদি না মিলে তাহলে ভুল আছে। ইকুয়েশন ঠিক আছে, হ্যাঁ যদি না মিলে তাহলে ভুল আছে। এর আগেরটা ইকুয়েশন চেক করার জন্য এর আগেরটাও আমি তোমাকে দেখাই, এর আগেরটা হয়তো বা দেখাই নাই, এখানে চেক করা হয় না। না এই যে এখানে দেখো, এই যে যতগুলো ইকুয়েশন পাইছি এখানে আননোন কয়টা ছিল? 1 2 3 4 5, পাঁচটা আননোন ছিল, তো পাঁচটা ইকুয়েশন। তো এই ডায়াগোনাল বরাবর বসায়, ডায়াগোনাল বরাবর যদি আমরা ইয়ে করি, এই যে এইটা এবং এইটা দেখো সমান হয়ে গেছে, এইটা এইটা সমান হয়ে গেছে, এইটা এইটা সমান, সবগুলা এইটা এইটা সমান, এইটা এইটা সমান, সবগুলা কিন্তু এরকম সমান হবে, সবগুলা দেখছো, এইটা এটা সমান, এটা এটা সমান, একবারে সবগুলা সমান। তার মানে আমাদের ইকুয়েশন গুলা লেখা ঠিক আছে, এই সি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, সি হলো সমানের ওই পাশে। ঠিক আছে, বুঝতে পারলা? জি স্যার, বুঝছি স্যার। এইটা হলো যে মানে তোমার ইকুয়েশনে অঙ্কে কোনো ভুল আছে কিনা এটা চেক করার জন্য একটা ই। তাহলে আমাদের এখানে হয়ে গেল মোটামুটি, এটা চেক করে আমরা থিটার মান বের করলাম, থিটার মানগুলো যদি ওই মোমেন্টারি ইকুয়েশন গুলোর মধ্যে বসাই, থিটা থিটা বি থিটা সি এবং আর এর মানগুলো যদি আমরা মোমেন্টারি ইকুয়েশন গুলোর মধ্যে বসাই, তাহলে এখানে মোমেন্টের মান পাওয়া যাবে। তারপর স্যার ফিগারে বসাই দিব স্যার, তাহলে মোমেন্টের মান অনুযায়ী এটা ডিরেকশন অনুযায়ী এটা পজিটিভ আসছে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ বসাই দিলা,
এটা আসছে নেগেটিভ, তার মানে ক্লকওয়াইজ বসাইলে, বসাই দিলে সবগুলার মান বসাই দিলে, দেখো এখন দেখো চেক করো যে তোমার এই যে এইটার ভ্যালু এবং এইটার ভ্যালু দেখো এক্স্যাক্টলি মোটামুটি কাছাকাছি চলে আসতেছে, একজাক্ট সমান হবে না, এটার ভ্যালু কাছাকাছি চলে আসতেছে, বুঝতে পারলা? জি স্যার। তারপরে তো এসএফ ডিবিএমডি এটা ইজিলি পারবা, এসএফ ডিবিএমডি সাধারণত তোমাদের পরীক্ষায় থাকবে না, যদি ছোট অঙ্ক থাকে তাহলে হয়তো বা চাইতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এটা তো মোটামুটি অনেক বড় অঙ্ক স্যার। হ্যাঁ মানে বসতে, তুমি যদি বসতে পারো আসলে, এই করছি স্যার, হ্যাঁ এখন বুঝে বুঝে করছি স্যার, 5টা 20টা ইভেন স্যার সময়ও লাগছে অনেক, আচ্ছা প্রত্যেকটা ক্যালকুলেশন হাতে কলমে করছি তো। হ্যাঁ, আর এই এই অঙ্কটা আজকে যেটা দেখাইলাম আজকেরটাও করবা, ঠিক আছে? সবগুলা তুমি হাতে করো, যত বেশি ঠিক আছে করবা তত বেশি প্র্যাকটিস হবে তোমার, আরে এগুলাতে কোনো মানে কনফিউশন রাখা যাবে না যে, একটুখানি হ্যাঁ বলো। স্যার, আবার একটুখানি স্যার, আমাদের যেহেতু আমাদের স্যার 3টা ইকুয়েশন থাকে স্যার, আমরা 2টা ইকুয়েশন হয়েছে, যেহেতু মানে আমাদের আনোন হচ্ছে 3টা বা ইকুয়েশন আছে 2টা, হ্যাঁ সেজন্য আমরা সলভ করতে পারি না। হ্যাঁ এরপর কি আমরা স্যার ওইখানে ই করছি ওই কি জানি বলে স্যার শেয়ার কন্ডিশনে যে, হয়ে গেল? হ্যাঁ, শেয়ার কন্ডিশন স্যার। হ্যাঁ শেয়ার কন্ডিশন কি স্যার মূলত আমাদের স্যার ওই যে মানে ওই ইসের আমাদের যে ইটা দেওয়া আছে, লোডটা দেওয়া ছিল পয়েন্ট লোড স্যার, হ্যাঁ ওইটার দিকে স্যার 2টা মানে আমাদের বলো, স্যার ওইটা দিক বরাবর, ওইটা দিক বরাবর কি স্যার আমরা 2টা ই ধরবো স্যার, ওই যে এস এ বি আর এল ও এস ডি সি। এইটার ডিরেকশন আমরা যাই ধরি না কেন কোনো সমস্যা নাই, তুমি যদি এইটা ডিরেকশন এদিকে ধরলাম, এটা ডিরেকশন এদিকে ধরলাম, কোনো সমস্যা নাই, এই দুটো স্যার আমরা তো এই দুটো এটা যোগফল কি তাহলে স্যার এই পাশ থেকে যে লোডটা দেওয়া আছে ওইটা সমান হবে স্যার? না, তখন যোগফল হবে কেন? মনে করো যে এটা ডিরেকশন আমি এদিকেই ধরলাম, এটা ডিরেকশন আমি বিপরীত দিকে ধরলাম, তাহলে ইকুয়েশন লেখো সামেশন অফ এফ এক্স করো, 12 আছে এই ডিরেকশনে, সরি 12 এই ডিরেকশনে, আবার এই ডিরেকশন আছে এটা, তার মানে 12 প্লাস এইচ ডি সি, আর বিপরীত ডিরেকশন আছে এইটা মাইনাস এইচ এ বি, এখন এইটা ইজগুলো জিরো হবে, তাহলে ইকুয়েশন তখন চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারলা? যেহেতু আমাদের এইচ এ বি এবং এইচ ডি সি হ্যালো এর, হ্যাঁ এইচ এ, কথা বুঝো নাই তুমি? স্যার, কথা কাটতে গেছে তো। আচ্ছা যেটা বললাম যে এইটার ডিরেকশন ধরে মনে করো যে এইদিকেই, এইটার ডিরেকশন আমরা এদিকে দিলাম, আমি জানি না তো এগুলা ডিরেকশন কোন দিকে হবে, যে কোনো দিকে ডিরেকশন আসতে পারে, তো এই অনুযায়ী আমরা এখন ইকুয়েশন লিখবো, সামেশন অফ এফ এক্স যদি করি, সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ এক্স যেগুলো জিরো, তাহলে এক্স এক্সিস এ পজিটিভ, পজিটিভ দিকে এই ফোর্স আছে, এই ফোর্স আছে, আর এইটা আছে তার বিপরীত দিকে, তার মানে এইটা প্লাস এইটা মাইনাস হবে এটা, তাহলে যে দেখো 12 প্লাস এইচ ডি সি মাইনাস এইচ এ বি, তাহলে তখন ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে, এখানে যেহেতু দোনটা ডিরেকশন আমি এই দিকে দিছিলাম, দোনটাই পজিটিভ হয়েছে আর 12 হয়েছে নেগেটিভ, আর এখন তাহলে এইটা হয়ে যাবে কি, ইকুয়েশন চেঞ্জ স্যার হয়ে যাবে, বুঝছি স্যার, বুঝতে পারলা? এগুলা মানে তুমি যে বুঝছি কোনো, সমস্যা নেই। যে কোনো ভাবে করতে পারবা, যেহেতু আমাদের ডিরেকশন এক্সাক্ট ডিরেকশন জানা নাই। আচ্ছা স্যার বুঝছি এবার। হ্যাঁ ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? না স্যার, তবে স্যার এটা করি তারপর স্যার দেখি কি হয়, হ্যাঁ সামনে তো আছে বলো এটা স্যার। এটা করো, ঠিক আছে? আর একটা বিষয় হলো যত বেশি করবা, আর স্যারকে হ্যাঁ আর এই স্ট্রাকচার যেটা, স্যারকে আচ্ছা আর আজকে করাবো না, সমস্যা নেই, স্ট্রাকচার হলো যে তুমি যদি এটা বুঝতে পারো খুবই সহজ, সহজ বলতে হ্যাঁ মানে এই তো সময় লাগবেই, কিন্তু যে একেবারে স্ট্রাকচারে অনেকের যেটা হয় যে স্ট্রাকচার কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডে, মানে আমাদের সব ক্ষেত্রেই, সব স্টুডেন্টের ক্ষেত্রেই, পাবলিক ভার্সিটি বলো প্রাইভেট বলো, সবার ক্ষেত্রে স্ট্রাকচার খুবই কঠিন, খুবই একটা কঠিন, মানে আমাদের সিভিলের মধ্যে মোটামুটি এটা, মানে এটা যদি না বুঝে অনেক কঠিন, মানে এটা যদি তুমি ঠিক মতো বুঝতে পারো, বেসিকটা যদি ক্লিয়ার থাকে